নমস্কার বন্ধুরা, সকলকে সহায়িকা ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য আরো একটি চাকরির আপডেট নিয়ে হাজির হয়ে গিয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড থেকে। তো তোমরা যারা কলকাতা পুলিশ এসআই, আনআর্মড এবং সার্জেন্ট পদের জন্য অ্যাপ্লাই করেছিলে, তাদের জন্য কিন্তু এই আপডেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমরা কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখ। তো লাস্ট যে প্রিলিমিনারি এক্সামিনেশন হয়েছিল কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর এবং সার্জেন্টের জন্য, তার কি অ্যান্সার কি কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পক্ষ থেকে। তো কিভাবে তোমরা অ্যান্সার কিটি পাবে, কিভাবে মেলাবে, সমস্ত কিছু আমি তোমাদেরকে এই ভিডিওতে বিস্তারিতভাবে বলে দেবো। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে wbpolice.gov.in। এখানে এসেই তোমরা এখানে রিক্রুটমেন্টের মধ্যে ক্লিক করবে। রিক্রুটমেন্টের মধ্যে ক্লিক করলে তোমাদের সামনে দুটো অপশন চলে আসবে, রিক্রুটমেন্ট আর একটা রয়েছে এক্সেম্পটেড ক্যাটাগরি। তো আমি এখানে রিক্রুটমেন্টে ক্লিক করব। রিক্রুটমেন্টে ক্লিক করলে তোমাদের সামনে আরো একটি স্ক্রিন ওপেন হয়ে যাবে এইভাবে। এখানে সবার উপরে দেখতে পাচ্ছি 14/7 একটা নোটিফিকেশন রয়েছে, রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টরস আনআর্মড ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2021। তো এখানে গেট ডিটেলস এর মধ্যে তুমি ক্লিক করবে। গেট ডিটেলস এ ক্লিক করলে এই সংক্রান্ত যতগুলো নোটিফিকেশন রয়েছে সবগুলো চলে আসবে। তো লাস্ট দুটো নোটিফিকেশন রয়েছে 14/7, এখানে দেখতে পাচ্ছি নোটিশ ফর দি রিভাইজড অ্যান্সার কি ফর অফ প্রিলিমিনারি এক্সামিনেশন। এখানে গেট ডিটেলস এ ক্লিক করবে তাহলে এখানে তোমরা কিন্তু এই নোটিফিকেশনটি পেয়ে যাবে। তো এই নোটিফিকেশন কি বলছে, এই নোটিফিকেশনে বলছে যে একটা ফাইনাল রিভাইজড অ্যান্সার কি আপলোড করে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পক্ষ থেকে, এবং যেটা আপলোড করা হয়েছে 14/7/2022, এবং এটা কিন্তু তোমাদের 7 দিন পর্যন্ত এভেলেবেল থাকবে, তার মধ্যে তোমাদেরকে কিন্তু এটা মিলে নিতে হবে। তো আবার আমি আগের স্ক্রিনে চলে যাচ্ছি। আগের স্ক্রিনে যে উপরে যে আরেকটা অ্যান্সার কি রয়েছে, রিভাইজড অ্যান্সার কি অফ প্রিলিমিনারি এক্সামিনেশন, এই গেট ডিটেলস এর মধ্যে তুমি ক্লিক করবে। গেট ডিটেলস এ ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি স্ক্রিন ওপেন হয়ে যাবে, এখানে তোমাদের পিডিএফ এর মধ্যে সমস্ত অ্যান্সার গুলো দিয়ে দেওয়া থাকবে। তো এক পাশে ইংরেজিতে দিয়ে দেওয়া রয়েছে, এখানে কোশ্চেন 1 নম্বর দিয়ে দেওয়া রয়েছে, তার অ্যান্সার কি হচ্ছে একরকম ভাবে, এই পাশে বাংলায় দিয়ে দেওয়া রয়েছে। এইভাবে মোট 100টা প্রশ্নের কিন্তু তোমাদের অ্যান্সার এখানে করে দেওয়া হয়েছে। তো তোমরা এখান থেকে কিন্তু মিলিয়ে নিতে পারো তোমাদের অ্যান্সার গুলো। তো এই ছিল ছোট্ট ভিডিওটি, আশা করছি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। উপকারে আসলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটিকে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হয়। এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।